মুভির নাম ট্রান্স। এটা 2020-এর একটা মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার মুভি। মুভির লিড রোলে রয়েছে ফাহাদ ফাসিল স্যার। তার অভিনয়ের কথা কি বলবো, অসাধারণ, মাইন্ড ব্লোয়িং একজন অ্যাক্টর। ও মাই গড, ক্যারেক্টারের একদম ভিতরে ঢুকে সেটাকে এমন ভাবে ক্যামেরার সামনে এনেছে কি বলবো, অস্থির, জাস্ট অস্থির। তো মুভির সিন শুরু হয় কন্যাকুমারীতে। আহ, ক্যা সিন হে, কি সিন একটা, কঠিন। শুরুতেই এন্ট্রি হয় আমাদের হিরো বিজু প্রসাদের, যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেট করছে। তো আমরা একটু বিজুর ব্যাপারে জেনে নিই। বিজু একজন স্মল টাইম মোটিভেশনাল স্পিকার, যার কোম্পানির নাম বিজু সাকসেস জুস। টিভিতে অ্যাড দিয়ে পোস্টার ছাপিয়ে সেগুলো দেওয়ালে মেরে তার কোম্পানির প্রচার চালাচ্ছে। তো সকালবেলা বিজু তার ক্লাস অ্যাটেন্ড করতে যাচ্ছে, এ সময় লিফটে একটা মেয়ের দিকে তার নজর পড়ে, যে এত লোক একসঙ্গে দেখে একটু অস্বস্তি ফিল করছে। কিছুক্ষণ পর বিজু তাকে বলার জন্য তিনটা স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ দেখাবে, তখনই বিদ্যুৎ চলে যায়। তখন মেয়েরা চিল্লানি দিয়ে ওঠে, সে খুব ভয় পেয়ে যায়। বিজু তাকে শান্ত করার চেষ্টা করে, তাকে এভাবে নিঃশ্বাস নিতে বলে, আবার ছাড়তে বলে, আর এরকম করতে করতেই বিদ্যুৎ চলে আসে। মেয়েটা তাড়াহুড়ো করে বের হয়ে বিজুকে ধন্যবাদ জানায়। বিজু তার ক্লাসে অ্যাটেন্ড করার কথা বললে সে বলে, আমার নাম কবিতা, আমি এখানকার নই, আমি মুম্বাই। হলো তার স্টুডেন্ট, কঠিন। যাক, সে তার প্রফেশনকে ভালোবাসে, সবাইকে স্বাগতম জানায় তার ক্লাসে। এরপর সবাইকে মোটিভেট করতে থাকে এইভাবে, আহ চলুক চলুক, কঠিন। যাক, ক্লাস ক্লাস করে বিজু একটা রেস্টুরেন্টে যায়। তারপর আমরা দেখি সে তার কাপড় পাল্টে এই ড্রেসে আবার রেডি হয়, মানে মোটিভেশন ক্লাসে স্টুডেন্ট না হয় ভিজুকে এসব করতে হয়। তো কাজ বাজ শেষে ভিজু বাড়ি ফিরে আসে, রুমে সে লাইট দেয় বা জ্বলে না। তখন তার ভাইকে ডাক দেয়, কুন্দন। তো এটা হলো ভিজুর পরিবার, একমাত্র তার ভাই ছাড়া আর কেউ নেই, আর সেও মেন্টালি ঠিক নেই। বিদ্যুৎ বিল দিতে সে টাকা দিয়েছিল, বাট কুন্দন সেগুলো দিয়ে বিরিয়ানি খেয়েছে। ভিজু তাকে কিছু বলে না, কারণ সে তার ভাইকে যথেষ্ট ভালোবাসে। তো বিদ্যুৎ না থাকায় ভিজু ছাদে যায় ঘুমাতে, বাট একটু শুয়ে থাকার পর মশার জ্বালায় উঠে এসে নিচে শোয়। কুন্দন বলে, ঘুমালে তো উঠবো, ঘুমিয়ে আসেনি। এই দেখো, আজ তোমার পছন্দের টমেটো চাটনি বানিয়েছি, মা তোমার জন্য বানাতো, মনে আছে তোমার? দেখো তো চেক করে কেমন হয়েছে। ভিজু একটু মুখে দিয়ে বলে, হ্যাঁ ঠিক আছে। কুন্দন বলে, তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কেমন হয়েছে। আমি যখনই মায়ের কথা বলি তুমি চুপ থাকো কেন, কি হয়েছে বলো তো? ভিজু বলে, আরে এমন কিছু না। কুন্দন বলে, আমি দেখেছি তুমি সবসময় আমার কাছ থেকে কথা চেপে রাখো। তো কুন্দন সবজি কাটছিল আর কথা বলছিল, ভিজু ভিতরে গিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে বলে, এ চাকুর ডাঁট নড়ে গেছে রে, দে 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 আমায় দে, ঠিক করতে হবে। এরপর বাকি চাকু সহ সানসাইটে যে হাতুড়িটা ছিল সেটাও নিয়ে একটা ব্যাগে উঠায়। আর একটা সিন আসে যেখানে কুন্দন ভিজুকে এই হাতুড়ি দিয়ে মারছে। তো কুন্দন মেন্টালি ঠিক নেই, আর সেই সুবাদেই একদিন সে তার ভাইকে মেরেছিল। তখন মেন্টাল হসপিটাল লোকজন এসে তার ভাইকে নিয়ে গেছিল। বিজু খুব কষ্ট পেয়েছিল তার ভাইয়ের জন্য, খুব কেঁদেছিল সেদিন, কারণ তার ভাইকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে একটু সুস্থ হলে বিজু তাকে বাসায় নিয়ে আসে, এই জন্য কুন্দনের হাতে কিছু দেখলে বিজু ভয় পায়। তো বিজু কুন্দনকে অপেক্ষা করতে বলে সে গোসল করার জন্য যায়। কুন্দন চাকুগুলোর ব্যাপারে জানতে চাইলে বিজু বলে, আরে এগুলো ধার নেই তো, আমি ধার দিয়ে আসছি, তুই বস। এরপর খেতে বসে কুন্দন খায় না। বিজু বোঝানোর চেষ্টা করে, একটা বিশাল অডিটোরিয়ামে হাজারো মানুষের সামনে তোর ভাই কথা বলবে, দেখিস, চল খাবি। কুন্দন বলে, আমার ঝগড়া করার ইচ্ছে নেই, তুমি যাও। ভিজু গিয়ে একটা ওষুধ বের করে এনে কুন্দনকে খেতে বলে, বাট সে খায় না। ভিজু বারবার খেতে বললে সে রাগ করে তার ভাইয়ের গলা চেপে ধরে বলে যে, এই ওষুধ একদিন আমায় মেরে ফেলবে। ভিজু খুব কষ্ট পায়, বাট ভাই তো ভাই। বিকেলে ভিজু ডক্টরের সঙ্গে কথা বলে যে ওর রাগ বেড়ে গেছে, ডক্টর আবার হসপিটালে আনতে বলে, বাট ভিজু তাকে হসপিটালের কথা বলার সাহসই পাচ্ছে না, তারপরও তো হসপিটালে নিয়ে যেতে হবে। তাই কুন্দনকে বোঝানোর জন্য ভিজু বাসায় যায়, ভিতরে এসে ডাক দেয় বাট সাড়া পায় না। তখনই বারান্দায় একটা ডায়েরি পায়, খুলে দেখে কুন্দন যেখানে লিখেছে, ভাইয়া আজ সুন্দর একটা ভাবনা আমার মাথায় এসেছে, আমি ভেবেছি অনেক দূরে চলে যাব, কোথায় যাব জানি না, বাট চলে যাব। আমার মতো একটা পাগলের জন্য তুমি তোমার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করছো, তুমি আমার জন্য যা যা করেছো, আমি ভাগ্যবান যে তোমার মতো একটা ভাই পেয়েছি। তোমার মনে আছে মা মরার কথা, তুমি আর আমি স্কুল থেকে ফিরছিলাম, তুমি আমার হাত ধরে ধরে সিঁড়ি দিয়ে উপরে উঠাইতেছিলে, আমাদের চোখের সামনে আমাদের মায়ের মৃতদেহটাকে নামানো লোকজন, মা আমাদের কথা একবারও না ভেবে মরার সিদ্ধান্ত নিয়েছিল, এই জন্যই তুমি মার উপর রেগে আছো, আমি জানি। ইস, এইটুকু বাচ্চারা এখন কি করবে, নিরুপায় হয়ে পড়ে বাচ্চা দুটো, মা নেই, এভাবে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। আহা, ভিজু আগে ঘুম থেকে উঠে এসব রেডি করছে, তারপর ব্যাগগুলো নিয়ে কুন্দন একা একাই রুমে খেলে। একদিন একটু সুযোগ পেয়ে কুন্দন দৌড় দেয় বাহিরে সমুদ্রের দিকে, পানিতে নামতে যাবে, বাট ভিজু এসে তাকে এইভাবে ধরে ধরে নিয়ে আসে। ইস, এমন পরিবেশে যেন আল্লাহ কোনো বাচ্চাদের না ফালায়। পরের দিন ভিজু তার ভাইয়ের জন্য কাঁচের বোতলে করে মাছ এনে দেয়, কুন্দন খুব খুশি হয়, আর এইভাবেই ভিজু তার ভাইকে বড় করেছে। এসব কিন্তু সে ডায়েরিতে লিখেছে। এরপর কুন্দন আরও লিখেছে যে, ভাই তুমি আমার সেই ভাই যে আমাকে এইভাবে বড় করেছো, কিন্তু আমি তোমার জন্য ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছি, তাই আমি চলে যাচ্ছি ভাইয়া। ভিজু কুন্দনের নাম্বারে ফোন করে, বাট ফোন বেজে ওঠে তার রুমেই। ভিজু ভয় আর হতবাক ভরা চোখে সেদিকে তাকায় আর দেখে তার কলিজার ভাইটা তাকে ছেড়ে চলে গেছে। মায়ের মতো তার ভাইটাও গলায় দড়ি নিয়ে নিয়েছে। ভিজু বড্ড একা হয়ে যায়, কোনো কাজে মন বসাতে পারে না, ঘুম যেন তার চোখ ভুলে গেছে। কি করবে, কোথায় যাবে, কার সঙ্গে কথা বলবে কিচ্ছু বুঝতে পারছে না।
তার ভাইয়ের কথা খুব মনে পড়তে থাকে তার। আর অবশেষে ভিজু তার ভাইয়ের ওষুধ খেতে শুরু করে, যেটা ঘুমাতে সাহায্য করে আর সকালে ফ্রেশ মনে হয়। এভাবে কিছুদিন পার হয়ে যায়। এরপর ভিজু একদিন রুম পরিষ্কার করে সব মাল সামানা প্যাক করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মোটিভেট করছে যে এটা শেষ হতে পারে না, আমি শুরু করব। একেবারে নিজেকে শক্ত করে ব্যাগ কাঁধে নিয়ে ঘর থেকে বের হয়ে দরজা লাগায় আর একটু তাকায় ঘরের দিকে। তারপর সিঁড়ি দিয়ে নামতে নামতে অবশেষে নিজেকে আর ধরে রাখতে পারে না, হাউমাউ করে কেঁদে দেয় যে এই ঘরে আর তার কেউ রইল না, বাড়ির দিকে শেষবারের মতো দেখে নেয় আর চলে আসে মুম্বাই। ভিজু একটা লজে উঠেছে, বেশ কয়েকদিন পার হয়ে গেছে এখানে। ভিজু ডক্টরকে কল করে বলছে জায়গা পাল্টিয়েছি, পরিবেশ পাল্টেছি, বাট তারপরেও নিজেকে ঠিক করতে পারছে না ডক্টর। ভিজু খুব কাঁদে আর বলে আমি ঘুমাতে পারি না, কোনো কাজ করতে পারি না, সবসময় পুরনো স্মৃতিগুলো আমায় তাড়া করতে থাকে, প্লিজ ডক্টর কিছু করুন। এরপর আমরা দেখি ভিজু একেবারে অ্যাডিক্ট হয়ে গেছে ওই ওষুধগুলো খাওয়ার যেগুলো তার ভাই খেত, বাট তারপরও আশেপাশে তার পুরনো স্মৃতি ঘরপাক খেতে থাকে। সিন চলে আসে আরও কয়েক সপ্তাহ সামনে। ভিজু অনেক কষ্টে নিজেকে ঠিক করেছে, এখন সে একটা ডেলিভারি বয়ের কাজ করে। সেই ডেলিভারি দিতে যাচ্ছিল, রাস্তায় সিগন্যালে সে কবিতা, মানে ওই সেই একটা লিঙ্কে আমার ব্যাপারে একটু দেখুন না, আমি একজন সার্টিফাইড মোটিভেশনাল স্পিকার। কবিতা বলে ঠিক আছে ভিজু, তুমি চিন্তা করো না, আমি মাথায় রাখবো। কবিতা বাসায় এসে এই ভিজুর ব্যাপারে একটু ঘাটে, তার ভিডিও দেখে আর সেই ভিডিও মেইল করে সোলেমান ডেভিস নামে কাউকে। এন্ট্রি হয় মুভির অন্যতম দুইটা ক্যারেক্টার। ভাই সাহেব পকেট থেকে ফোন বের করে এই ভিডিও প্লে করে, মানে কবিতা একটু আগে যে ভিডিও পাঠালো সেটা। দুজন ভিডিওটা দেখে ভিজুর কথা বলো কনফিডেন্স দেখে বলে ঠিক আছে এই হলেই চলবে। বাস ফোন বেজে ওঠে ভিজুর, ফোন ধরে ভিজু বলে জি ম্যাডাম বলুন। ওপার থেকে কবিতা বলে কখনো ট্রাইপ্যাক গ্রুপের নাম শুনেছেন? ভিজু একটু ভেবে বলে না তো ম্যাডাম। কবিতা বলে মুম্বাইয়ের অনেক বড় বড় কোম্পানির মধ্যে থেকে এটা একটা, আমি কথা বলেছি তাদের স্টাফদের মোটিভেট করার জন্য ট্রেনার দরকার, তোমার ভিডিও দেখে তারা খুব পছন্দ করেছে, তোমায় অ্যাড্রেস পাঠিয়ে দিচ্ছি, 10টায় তোমার ইন্টারভিউ। ভিজু ঘড়ি দেখে বেশি সময় নেই, সে তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে যাচ্ছে কথা বলতে বলতে, বাট বাথরুমে যেতেই পা পিছলে পড়ে যায়। কবিতা জানতে চাইলে ভিজু বলে আরে আপনার সঙ্গে কথা বলতে বলতে এক্সাইটেড হয়ে পা পিছলে পড়ে গেছে। এই সিনটা এখানে আপনাদের দেখানোর কারণ হলো পড়ে যাওয়া দেখানো। পড়ে যাওয়া দেখে কি আপনার মনে হলো যে এটা অ্যাক্টিং ছিল? কঠিন না, একদম অন টেকে শটটা নেওয়া হয়েছে। যাক পরের সিনে আমরা দেখি ভিজু একেবারে রেডি হয়ে চলে এসেছে ইন্টারভিউ দিতে। এত সুন্দর আর এমন দামি জায়গায় সে কখনো আসেনি, তাই হয়তো ভিতরে একটু ভয় করছে। যাক সবার সঙ্গে হ্যান্ডশেক করে বসে পড়ে। এ বলে আমি সোলেমান ডেভিস আর এ আমার পার্টনার আইসাক থমাস, ভিজু তার নাম বলে। এরপর ভিজু বলে আপনারা একদম চিন্তা করবেন না স্যার, আমি ক্লাস করার পর আপনার এমপ্লয়ারা জোশের সঙ্গে কাজ করবে এবং আপনার টার্গেট সফলভাবে পূরণ হবে। ডেভিস বলে তাই না? আচ্ছা ভিজু তুমি কি সফল হয়েছ? ব্যাস চুপ হয়ে যায় ভিজু, কারণ এই কথার উত্তরে সে কি বলবে। ডেভিস বলে এই দেশে তোমার মতো একটা কোর্স করে কোনো লোক কত টাকা মাইনে পেতে পারে তুমি জানো? ভিজু বলে 40-50 হাজার মেবি। ডেভিস বলে তোমার কত এক্সপেকটেশন? ভিজু আমতানামতা করে। ডেভিস বলে 1 লাখ। ভিজুর চোখ বড় হয়ে যায়। থমাস বলে 10 লাখ। ভিজুর কান বিশ্বাস করতে পারছে না কি বলছে এরা। ডেভিস বলে যদি 1 কোটি দেই তো, আশা বেশি রাখো তবে উপরে উঠতে পারবে। থমাস বলে আমরা এখানে তোমাকে মোটিভেশনাল ট্রেনিং দেওয়ার জন্য ডাকিনি, তবে হ্যাঁ যেটা তোমাকে করতে হবে সেটা মোটিভেশনের মতোই। ডেভিস বলে তুমি তো জানোই আমরা মানুষরা খুব ইমোশনাল হই, আর আমরা মানুষের সেই ইমোশনকে নেশার সঙ্গে মিলিয়ে দিব। ভিজু একটু অবাক হয়ে বলে নেশা? ডেভিস বলে তুমি যে নেশার কথা ভাবছো এটা সেটা না, এটা ধর্মের নেশা। মানুষ ধর্মের নামে যতটা ভয় পায় ততটা ভয় আর কোনো জায়গাতেই পায় না। তাদের আস্থা আর ভক্তি আমাদের বিজনেস হয়ে দাঁড়াবে, আর তুমি হবে সেই বিজনেসের চেহারা। ভিজু কিছু বুঝতে পারছে না। থমাস বলে তোমাকে লোকদের মোটিভেট করতে হবে, বাট এখানে আমরা শুধু ধর্মকে ছেড়ে দিচ্ছি। ভিজু কাঁপা কাঁপা গলায় বলে মানে আমাকে কি ধর্ম গুরু হতে হবে? ডেভিড বলে না গুরু নয়, তোমাকে কিছু চমৎকার করতে হবে, জাদু দেখাতে হবে, গডের সঙ্গে তোমার ডাইরেক্ট কানেকশন হবে, মানে পাস্টার বা পাদ্রি। থমাস বলে তোমার জাস্ট ছুঁইতে হবে, কানা চোখে দেখা শুরু করবে, পঙ্গু চলতে শুরু করবে, বয়রা শুনতে শুরু করবে, আর অবভিয়াসলি এগুলো সাজানো থাকবে। ভিজু বলে যদি ধরা পড়ি তাহলে? ডেভিস বলে কে ধরবে? যারা ধরবে সব আমাদের লোক, তোমার এসব নিয়ে ভাবতে হবে না, আমরা তো এখানে আছি। ভিজু চুপ, কি বলছে কিছু বুঝতে পারবে না। একটু ভেবে বলে যদি একটু ভাবার সময় দিতেন। ডেভিস বলে তোমার বাড়ি থেকে এখানে আসা অবধি আমি সব কিছু জানি, তোমার মা ভাই কি করেছে এগুলো আমি জানি, তুমি ওই পথে যাওনি তার মানে তোমার মাঝে হিম্মত আছে, কেন ভয় পাচ্ছ? বাস এবার ভিজু রাজি হয়। ডেভিস বলে তোমার 6 মাসের একটা কোর্স করতে হবে, এই হলো তোমার গুরু যে তোমাকে ধর্মের ব্যাপারে শিক্ষা দিবে, মিস্টার অ্যান্থনি। ডেভিস বলে মাল সামানা নিয়ে এনার সঙ্গে চলে যাও কোচিতে, ওখানে তোমার ট্রেনিং হবে, তারপর যদি তুমি টিকতে পারো তাহলে তুমি এন হবে। সিন চলে আসে কোচিতে, অ্যান্থনি ভিজুকে পড়ানো শুরু করে দিয়েছে। ভিজুর এসব মাথায় আসছে না, কোনো কিছুই মাথায় ঢুকছে না। অ্যান্থনি তারপর খুব রেগে যায়, অপমান করে, বাট তারপরে ভিজুর মাথায় কিছু ঢুকছে না। তো এভাবে যখন হচ্ছিল না তখন এমন ভিডিও দেখে অ্যান্থনির সঙ্গে সঙ্গে মুখ মিলিয়ে অবশেষে একেবারে ক্যারেক্টারের ভিতরে ঢুকে যায় ভিজু। অ্যান্থনি ফোন করে সোলেমান ডেভিসকে বলে একদম পারফেক্ট,
মাঝে মাঝে একটু বেশি ক্যারেক্টারে ঢুকে যায়, বাট এই কাজের জন্য একদম ফিট। এবার ভিজোর নাম পাল্টে রাখা হয় পাস্টার জোশুয়া কার্লটন। এক সপ্তাহ পরে পাস্টার জোশুয়ার একটা সেমিনার হবে, সেটার প্রচারে পুরো শহরে তার পোস্টার লাগানো হয়েছে, বিশাল একটা ধর্মসভার নামে প্রচার চালানো হচ্ছে। সিন এক সপ্তাহ সামনে চলে আসে, লোকজন আসছে, প্রজেক্টরে যিশুর ভিডিও দেখানো হচ্ছে, লাইট মিউজিক সব কিছু দিয়ে পুরো মহল বানানো হচ্ছে। অ্যান্থনি বলছে, জেসি মানে জোশুয়া কার্লটন, এক মিনিটে তোমার এন্ট্রি হবে, রেডি হও। ভিজু ওরফ জোশুয়া আয়নার সামনে দাঁড়িয়ে তার ভাইয়ের সঙ্গে বলা কথাগুলো মনে করছে। সে বলেছিল অনেক লোক তার জন্য আসবে, আজ সেই দিন এসেছে, বাট তার ভাই তার পাশে নেই। জোশুয়া এইভাবে নিজের ভিতরে কনফিডেন্স আনছে। ও ম্যান, কঠিন। এরপর একটু মুচকি হেসে মাইকটা নিয়ে চলে আসে স্টেজে। হালেলুইয়া, প্রভু স্মরণে আসো সবাই। জোশুয়া গডের কথা বলে সবার ভিতরে একটা উত্তেজনা নিয়ে আসে। এরপর একটা ঘটনা শোনায়, তারপর সবাইকে এক্সাইটেড করে তোলে। জোশুয়ার এমন জোশ ভরা অ্যাক্টিং আর ডায়লগ দেখে অ্যান্থনিও নিজেকে ধরে রাখতে পারে না। থমাস কল করে জানতে চায় যে কত লোক এসেছে। অ্যান্থনি বলে 1500। থমাস রেগে যায় যে অনেক টাকা ইনভেস্ট হয়েছে বিজ্ঞাপনে, এত কম লোক হলে কিভাবে বিজনেস আগে যাবে। কিছুদিন পর আবার একটা সেমিনার হয়। জোশুয়া অসাধারণভাবে মানুষকে আটকে রাখে। এরপর থেকে জোশুয়াকে আর ফিরে তাকাতে হয়নি। দিন যাচ্ছে, তার ভক্তের সংখ্যা বাড়ছে, এবার একটু এক ধাপ উপরে যেতে হবে। তো পাস্টার লোকদের জমে রেখেছে, কথা বলছে। কথা বলতে বলতে এপার থেকে অ্যান্থনি বলে, পাস্টার রোগী রেডি। পাস্টার একটু পাঠ নিয়ে বলে, এখনই একটা পবিত্র আত্মা এসে আমায় বলে গেল, এখানে এই সাইডে আমার একটা বোন খুব যন্ত্রণায় আছে, সে হাঁটতে পারে না। পাস্টার তার নামটাও বলে দেয়। সামনে আসে রোগী, পাস্টার তার থেকে শোনে কি হয়েছে। মেয়েটা বলে তার পায়ে ক্যান্সার হয়েছে। পাস্টার একটু প্রার্থনা করে মেয়েটাকে ভালো করে দেয়। মেয়েটাও জোরসে অ্যাক্টিং করে, যেন সত্যি তার পা পঙ্গু ছিল। কাপড় উঠিয়ে সবাইকে দেখায় তার পা ভালো হয়ে গেছে। পাস্টার তাকে স্টেজে এসে দৌড়াতে বলে। মেয়েটা দৌড়ে সবাইকে দেখায় আর লোকজন পুরো পাগল হয়ে যায় জোশুয়ার কার্লটনের জন্য। হালেলুইয়া, হালেলুইয়া। এরপর দিন যায়, পাস্টার বিভিন্ন রোগ জাস্ট ছুঁয়ে ছুঁয়ে ঠিক করে দিতে থাকে। টিভিতে পুরো জোর সরে পাস্টারের ক্ষমতা আর কারিশমার খবর ছড়িয়ে দেওয়া হয়। লোকজন একেবারে বিশ্বাস করতে শুরু করে পাস্টারকে। এইভাবে যখন পুরো মার্কেট পেয়ে গেল, তারা পাস্টারকে দিয়ে পরের চাল চালে। গ্লোরিয়াস চার্চ নামে একটা সমাজসেবা সেন্টার খোলে। পাস্টার সবাইকে বলে, গ্লোরিয়াস সংস্থা থেকে আমরা অসহায় লোকদের সাহায্য করি, তাই আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। নিজে পেতে চাইলে আগে ওপরওয়ালাকে খুশি করুন, সবাই মন খুলে অনুদান দিন। বাস লোকজন পাগলের মতো টাকা দিতে থাকে। দেখতে দেখতে টাকার বৃষ্টি হতে শুরু করে। আর এইভাবেই পাস্টার জোশুয়া একেবারে পাল্টে যায়। সে এখন বিশাল একজন পাত্রী, লাখ লাখ মানুষ তার ভক্ত, বাইরের দেশেও বড় বড় শো সে করে, অনেক লোক তার টাচ পেয়ে ভালো হতে থাকে। এটা কিন্তু বাস্তব নয়, এসবগুলো সাজানো। বিদেশের অনেক বড় একটা কোম্পানি এদের সঙ্গে পাস্টারের কারণে পার্টনারশিপে চলে যায়। এখন সবার চোখে পাস্টার একজন হিরো। সিন কয়েকদিন সামনে চলে আসে, আয়নার সামনে দাঁড়িয়ে বিজয় এখন সফলতার তালি মারছে। একটু পর সেখানে একটা চিকনি চামেলে আসে, ইনি হলেন ডেভি, পাস্টারের পিএ। সে পাস্টারকে তার কাজের শিডিউল শোনায়, যেখানে কাল একটা টিভি শোতে তার অনুষ্ঠান রয়েছে। অ্যান্থনি এসে টিভি শো ক্যান্সেল করে মিনিস্টারের সঙ্গে মিটিংয়ের কথা বলে। পাস্টার একটু জোর গলায় বলে, যা বলেছি তাই, আমার ভক্তদের সঙ্গে আগে কথা বলতে হবে, ওসব মিনিস্টার পরে। তো সেটাই ফাইনাল হয়। এরপর একটা বয়স্ক মহিলাকে নিয়ে আসে তার লোকজন। পাস্টার জিজ্ঞেস করলে দাদি বলে তার ছেলে তাকে বের করে দিয়েছে। পাস্টার তাকে তার বৃদ্ধাশ্রমে নিয়ে যেতে বলে কপালে চুমু খায়। আর সেটারই একটা ছবি নিয়ে তাদের গ্লোরিয়াস চার্জের ফেসবুক পেজের কভার পিক দিয়ে দেওয়া হয়। আমার তো মনে হচ্ছে এটাও সাজানো। তার ওষুধ কিন্তু ছাড়েনি, প্রতিদিন ওষুধ খেতেই থাকে। সিন চলে আসে পরের দিন টিভি শোতে। এই হলো ম্যাথিউ ভার্গিস, যে আজ পাস্টারের ইন্টারভিউ নেবে। একটু পর পাস্টার চলে আসে। পাস্টার একে বলে, ও পল, তোমার মা এখন কেমন আছে? পল বলে, স্যার ঠিক আছে, আপনার দোয়া এখন অনেকটা ভালো আছে। পল তাকে ভেতরে নিয়ে আসে। ম্যাথিউ এসে হ্যান্ডশেক করে নিয়ে যায় পাস্টারকে। একটু পর শুরু হয় অন টু অন শো। ম্যাথিউ বলে, পাস্টার সবার আগে আমি জানতে চাই, এই যাত্রা আপনি কীভাবে শুরু করলেন? পাস্টার তখন তার ঘটনার সঙ্গে কিছু মাসালা মিক্স করে বলে দেয়। তারপর পাস্টারের ব্যাপারে কিছু তথ্য দেওয়া হয় যে তিনি অনেক হসপিটাল বানিয়েছেন, অনেক ট্রাস্ট খুলেছে, স্কুল বানিয়ে দিয়েছে, চার্চ বানিয়ে দিয়েছে, অনেক পুরস্কার পেয়েছে ইত্যাদি। ম্যাথিউ বলে, বর্তমানে সবথেকে স্মার্ট আর ধনী পাস্টারদের মধ্যে আপনি একজন, কি ঠিক না? ধনী বা টাকার কথা শুনে পাস্টারের মুখের রং একটু পাল্টে যায়। ম্যাথিউ বলে, আর কিছু ছবি আছে একটু দেখুন। তখন পাস্টারের গাড়ি, প্রাইভেট জেট, বাড়ি এসবের মূল্য সহ ছবি দেখাতে থাকে ম্যাথিউ। পাস্টার এসব কখনো এক্সপেক্ট করেনি। ম্যাথিউ বলে, আপনি একজন বার্তাবাহক, ধর্মভীরু মানুষ, আপনার কি এত দামি দামি জিনিসের প্রয়োজন আছে? পাস্টার কিছু বলবে, তখনই ম্যাথিউ বিজ্ঞাপন বিরতি দেয়। পাস্টার বলে, ম্যাথিউ এটা কি লাইভ শো? সে বলে, জি স্যার। লাইভের কথা শুনে আরও ঘাবড়ে যায় পাস্টার। অ্যান্থনি এসে ডেকে যায় যে, কেন বলোনি এটা লাইভ শো? তুমি প্রশ্ন করার আগে প্রশ্ন আমায় দেখাও নি কেন? ম্যাথিউ বলে, যখন পাস্টারের কোনো প্রবলেম নেই, তবে আপনি কেন রেগে যাচ্ছেন? অ্যান্থনি কিছু বলতে যাবে, পাস্টার থামিয়ে দেয়। সে বলে, ম্যাথিউ তুমি বলেছিলে তুমি আমার ফ্যান, আর পলও আমায় অনুরোধ করেছিল, তাই আমি এখানে এসেছি, বাট
ম্যাথিউ বলে, স্যার একদম চিন্তা করবেন না, আমি এমন কোনো কিছু জিজ্ঞেস করবো না যাতে আপনার প্রবলেম হবে। অ্যান্থনি বলে, তাহলে লাস্টের প্রশ্নটা কী ছিল? ম্যাথিউ বলে, আরে জনগণের মনে এসব নিয়ে ডাউট ছিল, তাই ক্লিয়ার করে নিচ্ছি, এত চাপ নিচ্ছেন কেন? পাস্টার ওয়াশরুমের জন্য উঠে আসে। সেখানে অ্যান্থনি তার উপর রেগে যায় যে কেন সে শোতে এলো। ডেভিস এবং থমাস জানতে পারলে কী হবে ভেবেছেন? টেনশনে সে বিপির ওষুধ খেতে শুরু করে। এদিকে ম্যাথিউ জুস খাচ্ছে বসে বসে। পাস্টার চলে আসে, বিজ্ঞাপন পর আবার শো শুরু হয়। পাস্টার বলে, ম্যাথিউ তুমি জাস্ট আমার গাড়ি বাড়িগুলোর ব্যাপারে লোকদের বলছো, আমি যে ভালো ভালো কাজ করেছি, কত লোকদের খানা খাইয়েছি, কত লোকদের থাকার জায়গা করে দিয়েছি, এগুলো তো বলছো না। তুমি কখনো কাউকে খাইয়েছো? তুমি কখনো কাউকে সাহায্য করেছো? ম্যাথিউ বলে, স্যার যখন কাউকে সাহায্য করবে তখন ডান হাত থেকে বাম হাত যেন না জানে, এমনটা আমার মা বলেছিল। আচ্ছা স্যার, অনেকেই আপনার স্পিচ নিয়েও কথা বলেছে যে আপনি ভুল কথা বলেছেন, ফুসলিয়ে আপনার ট্রাস্টের জন্য টাকা উঠান, অনেক বড় বড় রোগ আপনি জাস্ট টাচ করে সেরে দেন, এটা কিভাবে? পাস্টার বলে, আমি কিছু করি না, সব ওপরওয়ালা করে। তোমার এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে তাকে করো। ম্যাথিউ বলে, আমার কথায় তো আর গড এখানে আসবে না, তো আপনি একটা কাজ করুন, আপনি আমাদের গডের সাহায্যে কিছু এমন একটা করে দেখান যাতে আমরা স্পষ্ট হই যে আপনি গডের বার্তাবাহক। পাস্টার বলে, ম্যাথিউ তুমি কিন্তু প্রশ্নটা আমায় নয়, তোমার ঈশ্বরকে করছো, মনে রেখো। ম্যাথিউ বলে, জি সমস্যা নেই, আমি রেডি। পাস্টার তার চাল শুরু করে, প্রভুকে ডাকে, হে প্রভু তোমার বান্দা তোমার উপর সন্দেহ পোষণ করেছে, তোমাকে একে দেখানোর জন্য নিচে নামতেই হবে। এরপর ম্যাথিউকে বলে, আপনি তো একজন শার্প অ্যাঙ্কার, ইয়াং, আপনার তো কোনো প্রবলেম নেই তাই না? ম্যাথিউ বলে, জি নেই। নেই বলতেই তার চেহারার মাঝে একটা পরিবর্তন দেখতে পাই আমরা। লোকজন টিভির দিকে অধীর আগ্রহে চেয়ে আছে যে না জানি কী হয়। পাস্টার চেয়ে থাকে ম্যাথিউর দিকে, আর আমরা দেখি সে ছটফট করছে। আস্তে আস্তে ম্যাথিউ অস্বস্তি ফিল করতে থাকে, লোকজন দেখছে টিভিতে। পাস্টার বলে, তোমার তো ঘাম আসছে ম্যাথিউ, মনে হচ্ছে তোমার ঘাম মাথা ঘুরছে, একটু দাঁড়িয়ে দেখাও তো। টানটানে এক উত্তেজনা, ম্যাথিউ ওঠার চেষ্টা করছে, সবাই মনে করছে সে উঠতে পারবে না, বাট ম্যাথিউ উঠে দাঁড়ায়। সেখানকার অডিয়েন্সরা তালিবালি মারে, বাট একটু পরেই ম্যাথিউ ধাম করে পড়ে যায়। সব লোকজন চমকে ওঠে, পাস্টার তাদের থামিয়ে দেয়, বাট অ্যান্থনি কিন্তু বেশ খুশি। পাস্টার এসে ম্যাথিউকে বলে, আর কখনো যদি এমন বেয়াদবি করেছিস তো সেদিন তোর অবস্থা আরও খারাপ হবে। সঙ্গে সঙ্গে এই নিউজ ছড়িয়ে যায়, অনেক নিউজে এটাকে বারবার দেখাতে থাকে, আর এটা নিয়ে ট্রোলও হয়। এদিকে ডেভিস খুব রেগে যায় পাস্টারের উপর, কারণ সে তাকে না জানিয়ে ওখানে গেছে। ডেভিস বলে, তুমি খুব ভালো করেই জানো আমাদের পার্সোনাল খবর বাইরে আসা যাবে না, বাট তুমি এটা কী করলে? পাস্টার বলছে, আমি ভেবেছিলাম এটা একটা সেকুলার চ্যানেল, আমি গেলে হয়তো আমাদের পাবলিসিটি হবে। ডেভিস বলে, আমাদের না, জাস্ট তোমার পাবলিসিটি, আর কিছু বলতে যাবে? বাট তখনই চলে আসে কাহিনীতে টুইস্ট। নিউজে বলছে, পাস্টার জোশুয়ার ইন্টারভিউ নেওয়ার সময় তিনি যে চমৎকার দেখিয়েছিলেন সেটা মিথ্যে ছিল, ম্যাথিউ বেহুশ হয়েছিল ঠিক, বা তার জুসের সঙ্গে মেডিসিন মেশানো ছিল। বিস্তারিত আমাদের রিপোর্টার জানাচ্ছে। দিদিটা বলছে, ম্যাথিউর ব্লাড রিপোর্ট এসেছে, তার সঙ্গে ফিউরোসাইমাইড কেমিক্যাল পাওয়া গেছে যা রক্তচাপ কমিয়ে দেয়, এই জন্যই ম্যাথিউ সেখানে পড়ে গিয়েছিল। আমাদের দেখানো হয় পাস্টার পলের মাধ্যমে ম্যাথিউর জুসের মধ্যে কয়েকটা ট্যাবলেট মিশিয়ে দিয়েছিল। নিউজ আরও বলছে, স্পট বয় পলের কোনো খবর নেই, পুলিশ তাকে খুঁজতেছে এবং গ্লোরিয়াস ফাউন্ডেশনের ব্যাপারে পুলিশকে তদন্ত করার আদেশ দিয়েছে কমিশনার। এসব শুনে ডেভিস পাস্টারকে ঠাটিয়ে একটা চড় মারে। পাস্টার কিছু বলে না, ডেভিস বলে, চাকর চাকরি হয়, তুই নিজের আওকাত ভুলে গেছিস, চল কোট ঘড়ি খুলে দিয়ে এখান থেকে বের হয়ে যা, ভাগ চল ভাগ। বিজু রাগের দৃষ্টিতে চেয়ে আছে ডেভিসের দিকে। এটা দেখে থমাস এসে তাকে মারা শুরু করে, বাট এবার বিজু চুপ থাকে না, দুজনের মধ্যে হাতাহাতি হয়। তখন ডেভিস একটা স্টিক দিয়ে মেরে দেয় বিজুর মাথায়, বিজু চটকে পড়ে যায়, রক্তে ফ্লোর মেখে যায়, সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়। সিনচুই আসে হসপিটালে, ব্যান্ডেজ করার পর ডক্টর ভালো করে চেক করে তাকে, রিপোর্ট দেখে, তারপর ডেভিসকে বলে, আর একটু হলেই মারা যেত, 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। অ্যান্থনি সব প্রোগ্রাম পিছিয়ে দেয়, 24 ঘন্টা পার হয়ে যায়, বাট পাস্টারের হুঁশ আসছে না। ডক্টর ডেভিসকে বলে, কোনো ওষুধই ওকে জাগাতে পারছে না। পরের সিনে আমরা দেখি এরা আবার একটা ছেলেকে সেম ভিজুর মতো করে রেডি করছে, আর ছেলেটাও তাদের কথায় রাজি হয়ে যায়। এই জন্য থমাস অ্যান্থনিকে বলে ভিজুকে আইসিইউ থেকে বের করে রাখতে যাতে সে মারা যায়, আর নিউজে ছড়িয়ে দিতে যে পাস্টার জোশুয়াকে গড সঙ্গে নিয়ে গেছে। তো প্ল্যান অনুযায়ী হসপিটালে কিছু ওয়ার্ড বড়া যাচ্ছে ভিজুকে নিতে, বাট ততক্ষণে ভিজু বা পাস্টারের হুঁশ ফিরে আসে। ডক্টর তাদের ফোন করে নিশ্চিত করে যেতে। পাস্টারের পিএ অ্যান্থনিকে কল করে তাড়াতাড়ি আইসিইউতে আসতে বলে, কারণ ভিজুর হুঁশ ফিরেছে। অ্যান্থনি গিয়ে দেখে পাস্টার একেবারে পাল্টে গেছে, আধা পাগল হয়ে গেছে। পাস্টার অ্যান্থনিকে বলে, ওই হারামিরা কোথায়? আমার নিয়ে চলো, ওদের হিসাব আছে, প্রভু সবার পাপের শাস্তি দেবে। সিন চলে আসে এদের কাছে, যারা মনের সুখে হিরো আলমের গানে তাতা থই থই তাতা থই থই করছে। এ সময় অ্যান্থনি এসে বলে, ভিজুর হুঁশ ফিরেছে, চলুন আপনাদের ডাকছে। চলে আসে পাস্টারের কাছে। বুঝলাম না এটা কোন জায়গা, বাট লাইটিং, ভসের কস্টিউম এবং ক্যামেরা অ্যাঙ্গেল, উফ অসাধারণ, একদম কঠিন। পাস্টার মারের কথা মনে করে, আর ক্যামেরা জুম হয়ে তার ফেসে ফোকাস করে। পাস্টার বলে, ওয়েলকাম, আর একটা হাসি দেয়।
কি অবস্থা! এখানকার প্রত্যেকটা ডায়লগ, প্রত্যেকটা সিন অসাধারণ, জাস্ট অসাধারণ। বাট এতটা সময় নেই আপনাদের দেখানো, সরি। মাস্টার বলে আজ থেকে হিসাব একদম আলাদা হবে, সামনে যত শো হবে সবগুলোতে তোমাদের অংশ থাকবে 20%, আর আমার অংশ থাকবে 80%। এদের শুনে থমাস বলে কি বলছিস? পাস্টার বলে 80% আমার থাকবে, আমি তো সাধারণ কোনো মানুষ নই, স্বর্গের বান্দা আমি, আমায় কি সস্তায় কিনতে পারবে? থমাস রাগ করে মারতে গেলে পাস্টার তাকেই মেরে দেয়, হালারে একেবারে উল্টিয়ে দেয়। অ্যান্থনি ক্যামিনা বললে পাস্টার তাকে একটা দৌড়ানি দেয়। সিন চলে আসে সকালে, থমাসের এই অবস্থা। ডক্টর বলছে মাথায় আঘাত লাগা আর ও যে ওষুধগুলো খেত এই সব মিলিয়ে ওর অবস্থা এখন ভালো না, ও এখন পাগল হাতির মতো হয়ে গেছে। অ্যান্থনি বলে পাগল ও? কাল রাতে আমাদের পাগল বানিয়ে দিয়েছে আর আজ সকালে একদম নর্মাল হয়ে গেল, কিভাবে? থমাস বলে ও আবার অ্যাক্টিং করছে না তো। ডক্টর বলে যদি ও অ্যাক্টিংই করে তাহলে এর জন্য ওকে অস্কার দেওয়া উচিত, কঠিন একটা লোক। পরদিন ডেভিস কবিতাকে কল করে একটা মেয়ের খোঁজ চায় যে সব দিক দিয়ে স্মার্ট হবে। কবিতা বলে আপনি যেমন চান তেমন একটা মেয়ে আছে আমার কাছে, কয়েক বছর হলো এই ফিল্ডে এসেছে, বাট ওর একটা বেবি আছে। তো ইনি হলেন ইস্থা লোপেজ, এটা কিন্তু বাস্তবে ফাহাদ স্যারের ওয়াইফ নাজরিয়া নাজিম। যাক, ডেভিস বলে ঠিক আছে তাহলে পাঠিয়ে দাও। চলে আসে ইস্তার মাল খেতে খেতে, আস্তে আস্তে রাস্তায় জেসির পোস্টার দেখে। ভিতরে এলে ডেভিস বলে তোমার কাজ হলো ওর পাশে থেকে জানা যে ও আমাদের সঙ্গে অভিনয় করছে কিনা। ইস্তার বলে জাস্ট এইটুকু, ওকে ঠিক আছে সমস্যা নেই। পরদিন সকালে ডেভিস অ্যান্থনিকে বলে ইস্তারকে পাস্টারের কাছে পাঠিয়ে দাও। ইস্তার একেবারে পাস্টারের আগের পিয়ে ডেভির মতো হয়ে চলে আসে পাস্টারের কাছে। পাস্টার প্রথমে ডেভি মনে করেছিল, বাট ইস্তার তার ব্যাপারে বললে পাস্টার চুপ থাকে। ইস্তার বলে ডেভির বাড়িতে প্রবলেম হয়েছে তাই ও চলে গেছে এক মাসের জন্য, এই এক মাস আমি আপনাকে অ্যাসিস্ট করব। ইস্তার শেডিউল শোনায় বাট পাস্টার কানে নেয় না। ইস্তার তার ওষুধ খাওয়ার কথা বলে যে আজ সকালে কিন্তু আপনি ওষুধ খাননি, পাস্টার একটু ধ্যান দেয়। এরপর বাইরের দেশের কিছু ইনভেস্টারদের সঙ্গে মিটিংয়ে এলে তারা পাস্টারকে ধন্যবাদ জানায়, কারণ এর আগে সে যে আইডিয়া দিয়েছিল তা সফল হয়েছে, তারা অনেক লাভ করেছে। পাস্টার বলে এবার আমি আপনাদের আরও একটা লাভের আইডিয়া দেব। এ বলে একটা ড্যাম দেখিয়ে বলে এটার মধ্যে এই পর্যন্ত পানি ভরিয়ে এর মধ্যে আমরা ছোটো ছোটো নৌকা ছাড়িয়ে দেবো, তারপর বিভিন্ন মাছ ছেড়ে দেবো, এখানে রোজ কমসে কম 1000 টুরিস্টরা আসবে। তো কেমন লাগলো আমার আইডিয়া? আইডিয়া একদম বাজে, এই জন্য সবাই চুপ থাকে। পাস্টার একটু অবাক হয়ে ইস্তারকে বলে কী ব্যাপার, আমার আইডিয়া কি ভালো না? ইস্তার তখন পাস্টারকে সাপোর্ট করে, যার কারণে বাকিরাও তালিবালি মারে। পাস্টার এবার খুশি হয় ইস্তারের ওপর। দিন চলে যায় এভাবেই। ইস্তার লক্ষ্য করে পাস্টার সবার সঙ্গে হাসলেও তার মনে অনেক কষ্ট। এভাবে সে বেশ লক্ষ্য রাখে পাস্টারের দিকে, আর পাস্টারেরও ইস্তারকে ভালো লাগতে শুরু হয়েছে। সকালে সেমিনারে অনেক লোক, পাস্টার তার পারফর্ম করে যাচ্ছে অস্থিরভাবে, অনেক লোক জমা হয়েছে। পাস্টার আজও চমৎকার করবে এজন্য প্রভুর সঙ্গে কথা বলছে। রোগী রেডি, বাট পাস্টার ডান সাইড না বলে বাম সাইড বলে যে এখানে একটা ভাই আছে যে চলতে পারে না, দুইটা পায়ে চলে গেছে, সঙ্গে তার একটা বন্ধু আছে, হাত তুলুন। বাস হাত উঠাই এ, বাস হাত উঠাই কে? ম্যাথিউ। একে দেখে তো লেগে যায় অ্যান্থনির, পাস্টারেরও চমকে ওঠে যে এ এখানে কী করছে। ম্যাথিউ নিয়ে আসে রোগীকে, তারপর বলে আমাকে তো সবাই চেনেন, আমি বিশ্বাস করিনি পাস্টারকে, যার ফল আমি পেয়েছি এখন আমি বিশ্বাস করি, এই জন্য আমি আমার এই ফ্রেন্ডকে এনেছি পাস্টারের কাছে। পাস্টার বুঝে যায় যে ম্যাথিউ তাকে ফাঁসাতে এসেছে। পাস্টার রোগীকে একটু মোটিভেট করে, তারপর তার কানের কাছে গিয়ে বলে কিরে এর সঙ্গে মিলে আমায় ফাঁসাতে চাস? সে বলে না পাস্টার, সত্যি আমার পায়ের সমস্যা। পাস্টার তার লোককে বলে আমায় একটা ডান্ডি দিতে পারবেন? সে একটা মাইকের স্ট্যান্ড এনে বলে হালেলুইয়া। পাস্টার স্ট্যান্ডটা নিয়ে প্রভুর কাছে শক্তি চায়, লোকদের উৎসাহিত করতে থাকে যে আজ প্রভুর দয়া এই ভাইয়ের উপর আসবে। হে দেখে এর তো ফেরে যাচ্ছে যে না জানে কি হয়। পাস্টার একেবারে জোশ নিয়ে পুরো শক্তি দিয়ে মাত্র বাড়িটা মারতে যাবে, এ লাভ দিয়ে দাঁড়িয়ে যায়, পাস্টার আমি তো ভালো হয়ে গেছি, হালেলুইয়া হালেলুইয়া, এ দেখুন আমি ভালো হয়ে গেছি। সে সেখান থেকে দৌড়ে চলে যায়, পাস্টারের লোকজন ম্যাথিউকে মেরে তাড়িয়ে দেয়। পরের সিনে আমাদের সামনে একটা নতুন ক্যারেক্টার বের হয় যে তার বউ বাচ্চা নিয়ে এই কুড়ে ঘরে থাকে। এনার নাম হলো থমাস। ইনি পাস্টারের অনেক বড় একজন ভক্ত, মানে পুরো অন্ধ ভক্ত। তো পাস্টার টিভিতে বলছে যে যাদের রোগ আছে তারা টিভির স্ক্রিনে হাত রেখে প্রার্থনা করুন, উপরওয়ালা আপনার রোগ সেরে দিবে। আর নিচে তার কোম্পানির কিছু প্রোডাক্টের বিজ্ঞাপন চলছে, পবিত্র পানি তেল এসব গায়ে মাখলে নাকি অসুখ সেরে যাবে। এখানে কষ্টের ব্যাপার কি জানেন? এই যে এইটা, এটা থমাসের মেয়ে যে আজ 2 দিন হলো জ্বরে ভুগতেছে। থমাস তার মেয়েকে পাস্টারের এসব তেল আর পানি দিয়ে গা মুছে দিত। কিছু মহিলা এসে থমাসের বউকে ডাক দিয়ে বলে কদিন হলো তোর মেয়ে জ্বরে ভুগছে, বাট ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিস না কেন? এভাবে তো বাঁচবে না মেয়েটা। থমাসের বউ কথা বলতে পারে না, সে ইশারায় বোঝায় যে জামাই নিতে দিচ্ছে না। সে পাস্টারের সাহায্যেই ভালো করবে, বাচ্চাটার গা জ্বরে পড়ে যাচ্ছে, বাট থমাস তেল আর পানি মালিশ করেই যাচ্ছে। তার বউ বারবার বলতে থাকে যে এভাবে হবে না, চলো হসপিটালে নিয়ে যাই, বাট থমাস কথা শোনে না। সে পাস্টারের কথা মতো প্রার্থনা করতে থাকে, তেল পানি শেষ হলে আবার গিয়ে নিয়ে আসে। এদিকে ইস্তার পাস্তারকে ওষুধ দিতে থাকে, সে খায় ঘুমায় শো করে, খায় ঘুমায় শো করে। এইভাবে যেতে যেতে পাস্তারের অবস্থা খারাপ হতে থাকে। ইস্তার ভাবে যে এই ওষুধে কী এমন আছে যে এইভাবে পরে পরে ঘুমায় আর সকালে ফ্রেশ হয়ে যায়। ইস্তার তার সবগুলো ওষুধের ব্যাপারে গুগলি করে দেখে, এই ওষুধগুলো অতিরিক্ত সেবন করার কারণে একটা সাধারণ মানুষ পাগল হয়ে যায়, তার মস্তিষ্ক বিগড়ে যায়,
আজে বাজে কল্পনা তৈরি হয় মাথায়। ইস্তার এসব দেখে ভয় পেয়ে যায় যে এত ভালো একটা মানুষের লাইফ এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। পরদিন শোতে পাস্তার ইস্তারকে স্মোক করতে দেখে তার দিকে চেয়ে থাকে। ইস্তার সিগারেট ফেলে দেয়। রাতে পাস্তার তাকে সব ধরনের নেশা করা থেকে বিরত থাকার জন্য মোটিভেট করে। তখন আমরা ইস্তারের একটা ফ্ল্যাশব্যাক দেখি যে সে যে ছেলের সঙ্গে সম্পর্কে ছিল সেই তাকে এসব শিখিয়েছে। যখন সে প্রেগনেন্ট হয়ে যায় তখন ছেলেটা তাকে ছেড়ে চলে যায়। বাড়ির লোকজনও তাকে মেনে নেয়নি, সেই জন্য সে মরার চেষ্টাও করেছিল, বাট বেঁচে যায়। পাস্তারের একটা ডায়েরিতে ইস্তার তাদের ছোটবেলার ছবি দেখতে পায়। তখন তার বাচ্চার কথা মনে পড়ে। পরদিন পাস্তার নিজের অবস্থা ভেবে খুব কাঁদে, একদম ইমোশনাল হয়ে পড়ে। ইস্তার সান্ত্বনা দিলে পাস্তার বলে, আমি ঘুমাতে চাই না। ইস্তার বাইরে অপেক্ষা করতে থাকে। অনেক রাত হয়ে গেল, বাট পাস্তারের কোনো সাড়া নেই। ইস্তার বারবার তাকে ডাকতে থাকে যে সে তাকে কিছু একটা বলতে চায়, বাট পাস্তার দরজা খোলে না। ওদিকে পাস্তারের ফোনটা বেজে যাচ্ছে বেজে যাচ্ছে। অনেকক্ষণ পর পাস্তার ফোনের শব্দে জেগে ওঠে। ফোন ধরলে এপার থেকে থমাস বলে, স্যার আমি থমাস বলছি, কদিন হলো আমার মেয়েটা খুব অসুস্থ, সবাই বলছে ডক্টরের কাছে নিতে হবে, এবার আপনি বলুন কি করব। আমি কি করব? পাস্তার থমাসকে সেভাবেই বলতে থাকে যেভাবে সে শোতে কথা বলে। এদিকে ইস্তার এসব শুনছে বাহির থেকে, বাট সে ভাবছে এগুলো সে ক্যারেক্টারের ভিতরে ঢুকে একাকাই বলছে, বা ওই যে ওষুধগুলো খেয়েছে তার একটা ইফেক্ট হয়তো। পাস্তার থমাসকে বলে, তোমার মেয়ে সেরে যাবে, প্রভুর উপর ভরসা রাখো। থমাস খুব কাঁদে, কারণ চোখের সামনে তার মেয়েটা এত কষ্ট পাচ্ছে, বাট গড তাকে শেফা দিচ্ছে না। ইস্তার ডেভিসকে ফোন করে বলে, স্যার পাস্তারের অবস্থা খুবই খারাপ, ওর সাহায্যের প্রয়োজন, ও পাগল হতে চলেছে। ডেভিস বলে, গুড জব, তোমার কাজ হয়ে গেছে, তুমি এখন যেতে পারো। ডেভিস তার পার্টনারকে বলে, ভিজুকে ওইভাবে ছেড়ে দাও, ও এমনি শেষ হয়ে যাবে। এদিকে থমাস তেল আর পানি নিয়ে বাড়ি এসে দেখে কিছু লোক তার বাড়িতে জমা হয়ে গেছে। আস্তে আস্তে বাড়ির ভিতরে ঢুকছে আর তার ভিতরে একটা ভয় কাজ করছে। ভিতরে গিয়ে দেখে তার মেয়েটা আর বেঁচে নেই। কলিজার টুকরা মেয়েটাকে এভাবে কফিনে শুয়ে থাকা দেখেও থমাসের কোনো রিয়াকশন নেই, কারণ সে ভিতর থেকে ভেঙে চুরমার হয়ে গেছে, কষ্টে পাথর হয়ে গেছে। তারপর যখন বাচ্চাটাকে কবরে নামানো হয়, থমাস এবার আর ঠিক থাকতে পারে না। সে কবরে নেমে বাচ্চাটাকে নিয়ে দৌড় দেয় গ্লোরিয়াস চার্চের দিকে। সেন চার্চে আসে, পাস্তার এখানে বসেই নিজেকে শান্ত করছে, এটা হয়তো তাদেরই লোক। এ বলে মাত্র ধ্যান দিয়ে কপালে হাত দিতে যাবে, অ্যান্থনি ও তার লোকজন এসে থমাসকে ধরে ফেলে। অ্যান্থনি পাস্তারকে বলে, এই বাচ্চা মরে গেছে। বাচ্চা মরার কথা শুনে পাস্তারের হুঁশ উড়ে যায়। অ্যান্থনি থমাসকে আটকে রাখে। পাস্তারের লোকজন তাকে সেখান থেকে বের করে নিয়ে যায়। গাড়িতে উঠে পাস্তার চলে যাচ্ছিল, বাট পেছনে তাকিয়ে দেখে থমাস তার মেয়েকে নিয়ে গাড়ির পিছনে দৌড়াচ্ছে আর কাঁদতে কাঁদতে বলছে, পাস্তার আমার মেয়েকে ভালো করে দিন, ভালো করে দিন আমার মেয়েকে, ও আমায় ছেড়ে যেতে পারে না, ভালো করে দিন ওকে, প্লিজ পাস্তার, প্লিজ। পাস্তার এর আগে মনে হয় কখনো এতটা অবাক হয়নি। তার খুব কষ্ট লাগে। একটু পর তার ফোন বেজে ওঠে। রিসিভ করলে ওপার থেকে ইস্তার বলে, তোমার সঙ্গে আমার কথা আছে, একটু দেখা করতে পারবে? পাস্তার ইস্তারের কাছে যাচ্ছে, বাট তার আগে সোলেমান ডেভিস এবং আইসাক থমাস ইস্তারের কাছে আসে। তারপর কি হয় দেখানো হয় না, যেটা হয়তো পরে আমরা জানতে পারবো। পাস্তার এসে ইস্তারকে ডাকতে থাকে, বাট সাড়া পায় না। একটা গার্ড এসে বলে, স্যার কাকে খুঁজতেছেন? পাস্তার বলে, ইস্তার কোথায় আছে? সে বলে, এই নামে তো এখানে কেউ থাকে না। লায়োঠালা। সে বলে, আজ সাত দিন হলো এখানে কাজ চলছে, এখানে তো কেউ নেই, আমি এখানেই ডিউটি করি আজ কয়েক বছর হলো। পাস্তার চলে আসে অ্যান্থনির কাছে। লোকজনকে বের করে দিলে পাস্তার ইস্তারের ব্যাপারে বলে। তখন অ্যান্থনিও বলে, কোন পাস্তার, কার কথা বলছো? পাস্তার বলে, ডেভির পরিবর্তে যে মেয়ে এসেছিল সে কই? অ্যান্থনি বলে, ডেভির পরিবর্তে? ডেভির কি হয়েছে যে ওর পরিবর্তে আনতে হবে? ও তো এখানে আছে। এই বলে অ্যান্থনি ডেভিকে ডাক দেয়। পাস্তার বুঝতে পারছে সব, বাট বিশ্বাস করতে পারছে না। আমরা দেখি ডেভি তো এখানেই আছে, সে কথা বলে পাস্তারের সঙ্গে। অ্যান্থনি বলে, তোমার এখন রেস্টের প্রয়োজন, যাও রেস্ট নাও। পাস্তার রেগে গিয়ে বলে, আমি কাউকে ছাড়বো না, সোলেমান, আইসাক, তুমি কাউকে না। অ্যান্থনি বলে, যা পারো তাই করো, তুমি কিচ্ছু করতে পারবে না, কারণ তোমার কাছে কোনো প্রমাণ নেই, আর এ পর্যন্ত যা যা হয়েছে না, এই সব কিছু গ্লোরিয়াস চার্জের নামে হয়েছে। সো সবার আগে তুমি ফাঁসবে, যাও এখন গিয়ে রেস্ট নাও, কাল তোমার সব থেকে বড় শো হতে চলেছে। পরের সিনে আমরা দেখি পাস্তার সোজা থমাসের বাড়ি চলে এসেছে। পাস্তার থমাসের এমন অবস্থা দেখে কেঁদে কেঁদে তার পায়ে ধরে ক্ষমা চায়, কারণ প্রিয়জন হারানোর ব্যথা তার থেকে ভালো আর কে বোঝে। পাস্তার থমাসকে সব খুলে বলে দেয় যে কার জন্য কি হয়েছে। চলে আসে বাসায়, আয়নার সামনে দাঁড়িয়ে আবার নিজেকে মোটিভেট করতে থাকে। এরপর আমরা দেখি পাস্তার ভিডিও করছে, যেখানে সে সব কিছুর ব্যাপারে খুলে বলছে। এরপর সেই ভিডিও একটা পেন ড্রাইভে করে পল নিয়ে আসে ম্যাথিউর কাছে। পলকে দেখে ম্যাথিউ একটু অবাক হয়ে চেয়ে থাকে। তারপর ড্রাইভটা নিয়ে ল্যাপটপ উঠিয়ে দেখে পাস্তার শব্দ স্বীকার করে নিয়েছে। এদিকে শো শুরু হতে চলেছে, বিশাল বড় আয়োজন এটা। পাস্তার বসে বসে ভাবছে কিভাবে কি করবে। অ্যান্থনি ডক্টরকে বলে, আজ ওর একটু বেশি পাওয়ার দরকার, ওষুধের ডোজ বাড়িয়ে দিলে কিছু হবে? ডক্টর বলে, না এখন হবে না। ওষুধ দেওয়া হয়, পাস্তার কোনো দ্বিধা না করে খেয়ে নেয়। এদিকে ম্যাথিউ তার অফিসে কল করে বলে দেয় যে সে তাকে একটা মেইল করে ভিডিও পাঠিয়েছে, সেটা যেন সে রেডি করে রাখে, সে যখনই কল করবে সে যেন ওটা পাবলিক করে দেয়। ওষুধ খেয়ে পাস্তারের মাঝে জোশ তো আসে, বাট হ্যালোসিনেশন হতে থাকে। পাস্তার তার ছোটবেলার ছবি দেখতে থাকে, পাশেই অন্য সবাইকেও দেখতে পায়। এরপর এভাবে দৌড়ে দৌড়ে বের হয়। কি অবস্থা, একেবারে ফুল এনার্জি। স্টেজে ওঠার আগে অ্যান্থনিকে একটা চুমু দিয়ে বলে, যদি গড থেকে থাকে
তুই জাহান্নাম দেখবি মরার আগে, বাস চলে আসে স্টেজে, লোকজন পাগল হয়ে আছে তার জন্য, হালেলুইয়া হালেলুইয়া। অসাধারণভাবে পাঁচটা লোকদের মাঝে জোশ ভরিয়ে দেয়, হাজার হাজার লোকজন জমা হয়েছে। এদিকে এই হারামি ম্যাথির মনে লোভ চলে আসে, সে সুলেমান ডেভিসকে কল করে বলে যে এই প্রমাণ সে তাকে দিয়ে দিবে, বাট 5 কোটি লাগবে। ডেভিস রাজি হয়। এদিকে পাঁচটা তার ভাষণ চালিয়ে যাচ্ছে আর ওদিকে ম্যাথিউ সব প্রমাণ নিয়ে চলে যাচ্ছে ডেভিসের কাছে, বাট মাঝ রাস্তায় সুলেমান ডেভিস অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় ম্যাথিউর, তার গাড়ি ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায়। নে হালা লোভ কর। বাট মরার আগে সে ওই ছেলেকে ফোন করে নিউজটা পাবলিশ করে দিতে বলে। বাস চলানো হয় পাস্টারের ভিডিও, যেখানে সে স্পষ্ট করে বলছে, আমার নাম বিজু প্রসাদ, আমাকে জোশুয়া কার্লটন বানানো হয়েছে, ট্রেনিং দেওয়া হয়েছে, আপনাদের বোকা বানিয়ে কোটি কোটি টাকা তারা কামিয়েছে। এইভাবে সে এক এক করে সব তথ্য বলে দেয়, তাদের সব ভান্ডা ফুটে দেয়। যাক, সে বলে দিক সে অধিকার তারা আছে। তো অ্যান্থনি নিউজে দেখে এসব চলছে, সে পাস্টারকে থামাতে যাচ্ছে, বাট সিঁড়ি দিয়ে উঠতেই স্ট্রোক করে সেখানেই মারা যায়। এরা এখানে বসে বসে পাস্টার এসব দেখছিল। এই সময় এখানে থমাস চলে আসে হাতে এটা নিয়ে। এই ভুগলু যে গান বের করে একে শুট করতে যাবে, থমাস এটা দিয়ে একেবারে হাতের মাঝে ঢুকিয়ে দেয়, তারপর এর গলা একেবারে কেটে ফেলে। সুলেমানকে ধরে তার বুক চিরে তার মেয়ের কথা ভেবে একেবারে এর কলাটাও কেটে ফেলে। এদিকে শো শেষ, ধোঁয়া ছাড়া হয়, পাস্টার গায়েব হয়ে যায়, আর খবরের কাগজ ভেসে ওঠে যে পাস্টার অফ বিজু প্রসাদ সব দোষ স্বীকার করে নিয়েছে। সে সব খুলে বলেছে পুলিশকে। পুলিশ তাকে ধরলে আদালত তার মেন্টাল কন্ডিশনের ব্যাপারে জানতে পারে, তাই তাকে মুক্তি দিয়ে মেন্টাল হসপিটালে পাঠানো হয় চিকিৎসার জন্য, আর সেখানে সে 2 বছর চিকিৎসা করে। সিন চলে আসে 2 বছর সামনে, বিজু এখন সুস্থ, তাই তাকে রিলিজ করা হয়েছে। হসপিটাল থেকে বের হয়ে বিজু ইস্তারের কিছু চিঠি পায়, যেখানে সে তার কষ্টের কথা বলেছে, তার সঙ্গে দেখা করার কথা বলেছে, অনেক চিঠি পাঠিয়েছে বাট উত্তর পায়নি, আর সে কোন দেশে আছে সেটাও সে বলে দিয়েছে। বিজু ছবিটা দেখে আর সিন চলে আসে নেদারল্যান্ডে। এখানে সেখানে খুঁজতে খুঁজতে অবশেষে রেড লাইট এরিয়ার একটা ক্লাবে বিজু তাকে পিছন থেকে দেখতে পায়। আমরা বুঝতে পারি এটাই ইস্তার, বাট সে দেখেনি, ভিতরে ঢুকবে বাট থেমে যায়, পিছনে তাকিয়ে দেখে বিজু। বিজু একটা স্মাইল করে আর ইস্তার দৌড়ে এসে সামনের গ্লাসটা ভেঙে দেয়, আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। জানি না কতটুকু বুঝতে পেরেছেন আপনারা মুভিটা, তবে এটা সাইকোলজিক্যাল মুভির মধ্যে বেস্ট একটা মুভি। সমাজে ধর্ম নিয়ে যে ব্যবসা শুরু হয়েছে তা কিভাবে চলে, কারা চালায়, এবং একটা ওষুধ কিভাবে মানুষের মাইন্ডকে ডাইভার্ট করে দেয়, বা কোনো ওষুধ লাগাতার সেবন করার কারণে কি ইফেক্ট হতে পারে, তা খুব সুন্দর করে এই মুভিতে উপস্থাপনা করা হয়েছে। এজন্য যে কোনো ব্যাপারে সাবধান থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।